Police Fight. অঞ্জলি মাংস কিনতে গিয়েছিল, আর ঠিক সেই সময় নৃশংস ভাবে খুন হতে হয় অঞ্জলির মেয়েদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কেন খুন হতে হলো তাদের, কে করলো এমন অমানসিক কাজ। এই সূত্র খুঁজতে আমাদেরকে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা দিন আগে। অঞ্জলির চারজনের সংসারে হঠাৎ আগমন ঘটে তার মামার। তিনি এসে সংসারের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। এটা কার জামা? এটা আমার সন্ধ্যা মায়ের জামা। দেখি, বাহ বাহ বাহ, কি সুন্দর। মামা এই না চা। মামা, তুমি আবার ওদের জন্য জামা কাপড় আনতে গেলে কেন বলো তো? ওই তো পূজোর সময় দিলে। তুই না আজকাল সব ভুলে যাস, ওটা তো ছিল দুর্গাপূজো, এগুলো হচ্ছে ওদের কালী পূজোর জামা। ওই হলো, আসলে কি বলো তো, ওদের পড়াশোনার খরচ, সংসারের খরচাপাতি, এত কিছু তোমার কাছ থেকে নিতে না হাত পেতে আমার লজ্জা করে জানো তো। আরে এতে লজ্জার কি আছে, তুই তো নিজে থেকে কিছু চাস না, আমি তো দিই, এ নিয়ে মন খারাপ করিস না। আর ওদেরকে আমি কী বা দিতে পারি? এই টাকাটা নেবে না, এটা তোমার টাকা নয়। কার টাকা? তোমার? না, আমারও নয়, এটা সংসারের টাকা। ও সংসার? আচ্ছা মামা, আপনি যে এই অঞ্জলির জন্য এত এত টাকা খরচ করছেন, সেটা কি এমনি মানে আপনার কি লাভ সে তো বুঝতে পারছি না। ভাবছি যে আপনি সকলের জন্য এত এত টাকা খরচ করেন, কিছু তো একটা উদ্দেশ্য থাকবেই। কি বলে? চুপ করবে তুমি, জানোয়ারের মতো কথা বলো না। যার টাকায় খাচ্ছো, পড়ছো, ফুর্তি করছো, তার উপরে কথা বলতে লজ্জা করে না তোমার? না লজ্জা করে না, লজ্জা করে না আমার। তার কারণ একটা বাইরের লোক বাড়ি বয়ে এসে খাটে বসে চা খেতে খেতে আমার বইয়ের হাতে টাকা গুঁজে দেবে, এটা আমি দেখতে পারি না।
আমার সহ্য হয় না। এই আপনি বসে আছেন কেন? উঠুন, চলুন তো আপনি বেরো না, উঠুন উঠুন উঠুন, যান যান এখান থেকে যান। বিশু শোনো শোনো, কি হয়েছে, কি করছো এগুলো? হ্যাঁ, এসব করে তুমি কি আনন্দ পাও? অন্তত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তো একটু ঝগড়াঝাটিটা বন্ধ করো। এই আপনি একদম জ্ঞান দালালি করবেন না তো? আপনি আমাদের সংসারে বাইরের লোকের নাক গলানোর কে? বেরোন আপনি। মামা তুমি চলো, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, চলো। তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ছাড়ো, লাগছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চল ফোটো না এখান থেকে। তোর বার বেড়েছে না? দাঁড়া, তোকে আমি দেখছি, দেখছি তোকে আমি। তোরা বাড়িতে থাক, আমি মামা দাদুকে বাসে তুলে দিয়ে চলে আসবো। ঠিক আছে, দেখব। শোন, কোন রকম বচসার মধ্যে যাবি না অঞ্জু, ও কিন্তু তেতে রয়েছে, রাস্তা ফাস্তা কিচ্ছু মানবে না, যা খুশি তাই বলে দিতে পারে। আমাকে 200টা টাকা ছাড়ুন তো। মামা তুমি কিন্তু কোনো টাকা দেবে না। এই বাড়াবাড়ি করলে না, কি শুরু করেছো তোমরা? এটা এটা রাস্তা, এটা তোমাদের বাড়ি নয়। অসভ্যের মতো আচরণ করো না। আর আর আমাকে নিয়ে যখন তোমাদের এত ঝামেলা, আমি আর কাল থেকে আসবো না। অঞ্জু ঠিক বলেছো মামা, তুমি একদম ঠিক বলেছো। কেন আসবে বলো? তুমি এখানে কেন আসবে? এত অপমান সহ্য করতে তুমি আর এসো না, আসবে না। আরো ভালো হলো রে, বাড়িতে কেউ থাকে না, কাজের নাম করে বাইরে বেরিয়ে তোরা দুজনে লট্টার পট্টার করবি। হ্যাঁ হ্যারে দিদি, সবার বাবা কাজ করতে যায়, আমার বাবা কেন যায় না? আমাকে স্কুলে জিজ্ঞেস করলে বলতেই পারি না বাবা কোথায় কাজ করে। এবার থেকে জিজ্ঞেস করলে বলবি ডকে কাজ করে। আচ্ছা চল এগুলো গুটিয়ে করতে বস দেখি। আচ্ছা দিদি, মামা দাদুর মতন বাবাও কেন আমাদের ভালোবাসে না? কে বললো বাসে না? বাসে তো, একদম বাসে না। তুই বললেই হলো, আমি বুঝি না। না আমার সন্ধ্যামা এখন স্কুলে যাবে, যাও যাও, সাবধানে বোনকে নিয়ে যাস। টাটা টাটা। মা বাবু কখন এলেন? এই কিছুক্ষণ আগে। বসো। ঠিক আছে বস। মামা এখনই যেতে হলো,
শোনো না, তুমি হাত পাখাটা নিয়ে মামাকে একটু হাওয়া করো তো, আমি তোমার জন্য চা আনছি। হ্যাঁ হ্যাঁ করছি। আজকে হাতে নাপতে ধরা পড়েছে। এটা নতুন বুঝি। যাই বল, শরীরের এসব না বেঁচেল ঠিক, হাত ভর্তি টাকাটা আছে না বল। ছোট লোক কোথাকার, কাকে কি বলছো কিছু বুঝতে পেরেছো? অবশ্য বুঝবে কি করে, মদ খেয়ে থাকলে তো কেউ কিছু বুঝতে পারে না, তাই না? তুমি রবিকেও চিনতে পারছো না? চিনতে পারবো নি কেন? তুমি যে ওর কাছ থেকেও যে হাত ভর্তি টাকাগুলো বাগাচ্ছো না, সেটা কেমনে বুঝবো? সরো বলছি।
দিন টাকাটা। বোঝাই যাচ্ছে যে অঞ্জলি আর বিশুর দাম্পত্য জীবনে কোনো বনিবনা ছিল না, সংসার সুখের ছিল না। বিশুর এই অকর্মণ্যতা, তার মদ্যপান অঞ্জলির কাছে অসহ্যকর হয়ে উঠেছিল। অন্যদিকে মামার উপস্থিতি এবং তার আর্থিক সাহায্যকে কেন্দ্র করে বিশুর মনে একটা সন্দেহ তৈরি করেছিল। সে মনে করত যে শুধুমাত্র ওই মামাই যিনি অঞ্জলির সংসার এবং দুটি মেয়ের পড়াশোনার খরচ বহন করত, সেই কেবল নয়, অঞ্জলির অন্য পুরুষেও আসক্তি ছিল। সে বিশ্বাস করত যে অঞ্জলি নিজের শরীর বেচে টাকা রোজগার করত। যেহেতু বিশু মদে আসক্ত ছিল, কোনো কাজকর্ম করত না, সেই জন্য খরচাপাতির জন্য সে অঞ্জলির কাছে হাত পাতত, না পেলে কেড়ে নিত, অঞ্জলিকে মারধর করত। আর এই অশান্তি ওই 4 নভেম্বর এমন এক অপ্রত্যাশিত অবস্থায় পৌঁছয় যার পরিণতি ওই নিষ্পাপ ফুলের মতো শিশুর নির্মম হত্যাকাণ্ড। এই নাও বাজারের ব্যাগ আর টাকা, দয়া করে বাজারটা করে দিয়ে আমাকে উদ্ধার করো। সংসারের কাজ করাবে, টাকা দেবে না, তাতে হয় না। এসব তাকিয়ে লাভ নেই, বুঝলে? ওই টাকাটা আমার ওই প্যান্টের পকেটে ঢুকে গেছে, আর একবার যখন পকেটে ঢুকে গেছে আর বেরোবে না। যাও যাও, টাকাটা নিয়েছো। আমি কোনো টাকা দেব না, হয় তুমি ওই টাকায় বাজারটা করে আনবে, তা নাহলে কোনো রান্না হবে না আজকে। মানে তাহলে এই না তোমার ব্যাগ আর তোমার বাজার, আমি চলি। শোনা, ঠিক আছে, টাকাটা আমি দিচ্ছি, সকাল সকাল এত ঝামেলা আমার ভালো লাগে না। আরে টাকাটা দাও। এ নাও টাকা, দেখো এই টাকাটা দিয়ে যেন আবার ওইসব খেয়ে ফেলো না। বাজারটা না হলে আজকে কিন্তু কারোরই খাওয়া হবে না। হরিদা, চা দাও দিনি। পাগল মাছের মতো তো ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছিস,
টাকাটা দিবি কবে? এই তো সামনে মানে পাবো, দিয়ে দেবো। সারা গত 18 মাস ধরে একই কথা ভাঙা রেকর্ডের মতো বলেই চলেছে বলেই চলেছে। আজ তো ছাড়বো না চাঁদু, আজ হয় তুই টাকা দিবি, নাহলে নাহলে তোর জামা প্যান্ট খুলে নাঙ্গা করে সারা বাজার ঘোরাবো। দে টাকা দে। আরে কোথেকে দেবো বলছি তো, মাইনে পেলে দিয়ে দেবো তোমায়, এখন টাকা নেই। নেই না নেই, দিব্যি তো চা খেয়ে বিড়ি ফুঁকে মজ করে বাজারে যাওয়া হচ্ছে। এই ধর তো। এই আরে কি করছো টা কি? কেউ ছাড়ো, আর ছাড়ো না, আর কি করছো? উঠতে পারে না। তুই কি, এত মাত্র 200? বাড়ি চ, বাকিটা দিয়ে দিবি। আরে আরে বাবা, আমি তো বলছি আমি দিয়ে দেবো, তাছাড়া এই টাকাটা আমাকে দাও, নইলে বাজার করা যাবে না। বাজার কি রে, কেলান খেয়েছো, এবার সেটাই খাবি। চল চল। আরে কি হচ্ছেটা কি? চল চল। আরে কি ছাড়া না, চল বলছি তো দিয়ে দেবো, চল। আরে বলছি টাকা না দিলে তোকে পুঁতে ফেলে দেবো। আরে আমি বলেছি নাকি তো? আরে তুই লাগছ তো। আরে বলছি লাগছ, যা টাকা নিয়ে যা। আমি তো বলছি আমার কাছে এখন নেই, আমি মাইনে পে দিয়ে দেবো। কেন কি হয়েছে? আর বলবেন না বৌদি, টাকা ধার নেবে আর শোধ দেবে না, চাইলে পালিয়ে পালিয়ে বেড়াবে, আজ আমি টাকা নিয়েই ছাড়বো। এই অঞ্জু, সপাচে টাকা দিয়ে দিনি। 500? হ্যাঁ, মামদোবাজি না, আমি ভিখারি নাকি? কর করে 2000 টাকার নোট নেব, তবে এখান থেকে যাব। বলছি তো আমার কাছে অত টাকা হবে না, কোথায় পাবো বলো তো? কানের গোড়ায় মারবো না, 500 টাকা। অঞ্জু দে না টাকাটা, দেখছিস না, না দিলে আমাকে ছাড়বে না। সে তুমি বোঝো, তাতে আমার কোনো দায় নেই। এই অঞ্জু, তোর বউ তোর দিকে নেই, লাগতে পারছি বাড়িতেও কিরকম বাওয়ালি করিস, তাহলে আজকে তোর থেকে উসুল করবো না। আমি আমি তোমার পায়ে পড়ছি, দিয়ে দেবো, আমি ঠিক টাকাটা দিয়ে দেবো, দুদিন দুদিন পরেই আমি দিয়ে দেবো। আমি 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 দুই মেয়ে দিব্যিকেতে বলছি, আমি দুদিন বাদে তোমাকে টাকাটা দিয়ে দেবো। দুদিন দুদিন দিলাম তো, দুদিন। ছেড়ে দিল ওরা, ভেবেছিলাম কটা পিঠে করবে, পড়াই দরকার ছিল। বাজার টাজার তো কিছুই করা হয়নি, কি করে করব? বাজারের টাকাটা তো ওরা কেড়ে নিল। আর কত জ্বালাবে বলো তো? বসো, আমি টাকা আনছি। বাজারটা নিয়ে এসো, না হলে আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। নে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার পারবো তো? বাবা খাবে না? দেখি খায় কিনা। বাবা, ও বাবা, এ যে খাবার পারবো, ওঠো না, তোরা খেয়ে নে, বিরক্ত করিস না, যা এখন। ওঠো না, চান করে এসো না, খাবো তো, আমার খুব খিদে পেয়েছে।
খারাপ কথা বল তোর মা কি সতী লক্ষ্মী নাকি যে ভালো কথা বলে বুঝিয়ে দিতে হবে? যা যা, মেজাজটা একেবারে খাট্টা হয়ে গেছে, এবার চড়িয়ে দেবো। যা যা বল দিদি। দিদি ছেড়ে দে না, চল আমরা খেয়ে নিই। চল খাবার রাখিস নি কেন? খাবার কোথায়? রান্নাঘরে আছে। আমাকে খাবার না দিয়ে নিজেদের খেলা হচ্ছে? হ্যাঁ, তোমায় তো খেতে বলেছিলাম, খেলে না তো তুমি। শোন, আমি খাই বা না খাই তোদের কি রে? হ্যাঁ, আমাকে খাবার দিস নি কেন? তাহলে কি তুমি খাবার ফেলে রাতে মেরে ফেলে দেবে? ঠাকুর পাপ দেবে, পাপ দেবে, পাপ দেবে। এই শোন, বেশি চ্যাটান চ্যাটান কথা বলবি তো একটা চড় মেরে মুখটা ভেঙে দেব। যা খাবার দে, যা খাবার দে। পাপ দেবে, পাপ। দিদি তুই বাবাকে খাবার দিয়ে দে, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। বাবা না সব খাবার লাঠি দিয়ে ফেলে দিয়েছে, আমি আর দিদি কিচ্ছু খেতে পারিনি। আমার খুব খিদে পেয়েছে মা। আজকে সন্ধ্যাবেলা বাজার থেকে মাংস আনবো, খাবি তো বল? থেকে মনে তুমি বাচ্চাগুলোকে খেতে দাওনি, ওদের মুখের সামনে থেকে ভাতের থালা লাঠি মেরে ফেলে দিয়েছো। তুমি কি মানুষ? নিজে খেয়ে বাচ্চাগুলোকে খেতে দাওনি? এর ভেতরে লাগানো হয়ে গেছে অবশ্য, হবে নাই বা কেন? একেবারে পাক্কা মায়ের মেয়ে যে। বলবে না ওরা? আরে ওরা সকাল থেকে না খেয়ে আছে, খিদে পেয়েছে ওদের। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওদের গায়ে যদি আর একটা আঁচড় পড়ে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। কি করবি তুই, কি করবি? আমাকে তুই ভয় দেখাচ্ছিস সালি? হ্যাঁ, তুই কি মনে করেছিস তোর এই ব্যাগ ভর্তি টাকা ওই হারামের টাকা আনিস বলে আমাকে যা খুশি তাই বলে যাবি? হ্যাঁ, আর আমি চুপ করে সহ্য করব? ওটি হবে না, তো পার হয়েছে না মেরে না তোর মুখটা আমি ভেঙে, গায়ে হাত তুলবে না, হাত আমি তোমার ভেঙে দেবো। সহ্যের সীমা ছাড়িয়ে গেছো তুমি, তবে রে শালি তবে। ঠিক আছে ঠিক আছে, এবার আমিও দেখব তুই কত বার বাড়তে পারিস শালি, দেখবো আমি। দিদি মা কখন আসবে মাংস নিয়ে? উফ, সারাক্ষণ মাংস মাংস করে, পর তো এখন। দিদি যাই। ঠিক আছে যা। এই
ব্যাপারটা কি? এর মধ্যে আমার নামে মায়ের কাছে লাগানো হয়ে গেছে। দুপুরে খেতে দাওনি বলে সেটা মাকে বলেছি বলে দোষ? হ্যাঁ দোষ, অন্যায় অন্যায় করেছিস তুই। আর মাকে যে তুমি মারো সেটা দোষ না, অন্যায় না? আবার মুখে মুখে তর্ক হচ্ছে না? খুব কথা শিখেছিস, আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছিস? সেখানে দেখছি আমি, আমি আমি দেখছি। সে আবিষ্কার করে তার ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা আর রাত্রির মৃতদেহ। পাড়া প্রতিবেশীরা ছুটে চলে আসে, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছল। ততক্ষণে অঞ্জলির স্বামী বিশু পালিয়ে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে অঞ্জলি তার দুই সন্তানকে খুন করেছে। দেহ দুটিকে ময়না তদন্তে পাঠানো হয়। এরপর পুলিশ অঞ্জলিকে থানায় তুলে নিয়ে আসে, জেরা শুরু করে এবং অঞ্জলি আর বিশুর দাম্পত্য জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন তারা। পুলিশের পর বিশুকেও খুঁজে পায়, তাকে অ্যারেস্ট করে এবং দুজনকে আলাদা আলাদা করে জেরা করা হয়। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিশু আর অঞ্জলি সম্বন্ধে অনেক তথ্য পায় পুলিশ। এরপর জেরার মুখে বিশু স্বীকার করে যে সেই খুনটা করেছে রাগের মাথায়। এমনকি তার কাছ থেকে তালার চাবিও পায় পুলিশ। অঞ্জলিকে মুক্ত করে দেওয়া হয়। তদন্ত এখনো চলছে। আচ্ছা, আপনি আপনার দুটো মেয়েকে মারলেন কেন? আপনার বিরুদ্ধে খুনি অভিযোগ, কি বলবেন? ঠিক আছে, তুমি এখানে ঢুকো। কেন মারলেন আপনি? কেন মারলেন? হ্যাঁ, কেন মারলেন? কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে? হ্যাঁ হ্যাঁ। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন। আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।